বন্ধুরা, 1905 সিএম হেল্পলাইন। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো যে 1905 আর ইআরএসএস সিস্টেম, যেটাতে 112 এই দুইটি নাম্বার রয়েছে, যে কোনো সমস্যার বিষয়ে আপনারা সেখানে ফোন করে জানকারি নিতে নেওয়ার ব্যবস্থা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে তার মধ্যে দিয়ে কোনো সমস্যা যদি থাকে, সমস্ত সমস্যার সমাধান তো আর একসঙ্গে হয় না, কিন্তু প্রাথমিকভাবে কেউ যদি কোনো এমার্জেন্সি কেসে তার প্রয়োজন হয়, কোনো মেডিকেল হেল্পের প্রয়োজন হয়, কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাজকর্মের বিষয়ে জানকারি রাখা, বিভিন্ন সরকারি প্রোগ্রামগুলির বিষয়ে জানকারি নেওয়া, অনেক সময় আমরা অনেক কিছু জানি না কোন বিষয়টা কীভাবে করতে হয়, গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলি আছে, বিভিন্ন লোনের বিষয় আছে, সেগুলি আমরা অনেক সময় তার বিষয়ে ওয়াকিবল থাকি না। তো এই 1905-এর মাধ্যমে আপনারা কল করে সেগুলো বিষয়ে জানকারি নিতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত অনেক কিছু সমস্যা থাকে সেগুলো শেয়ার করা এবং সেগুলো কীভাবে সলভ করা যায়, বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে 1905 থেকে চলে যায় এবং সেগুলি যতক্ষণ পর্যন্ত সলভ হয় এবং যে কাস্টমার ফোন করেছে, যে ব্যক্তি ফোন করেছে, উনি স্যাটিসফ্যাক্টরি কোনো রেজাল্ট না দিচ্ছে বা না বলছেন, ততক্ষণ পর্যন্ত তাকে লাইভ রাখা হয় এবং সমস্ত কিছু সমাধান হয়ে গেলে তারপর সেটাকে তাকে ক্লোজ করা হয়। তো আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো যে এই বিষয়ে আপনারা সবাইকে একে অপরকে জাগরুক করুন এবং যে কোনো সমস্যা যদি থাকে সেটা 1905-এর সঙ্গে সহযোগিতা করে তার সঙ্গে তার সহযোগ নিন এবং বিভিন্ন যে সমস্যা আমাদের মধ্যে রয়েছে সেগুলো সমাধান করা। আর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের বিষয়ে অনেক সময় ফোন আসে, সেগুলো ফোন করলে সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যায় তেমন না, সেগুলোর জন্য একটা ব্যবস্থা হয়, ডিপিআর হয়, টেন্ডারও হয়, ওয়ার্ক অর্ডার হয়, তো সময় লাগে। কিন্তু অনেকগুলো কাজ এমন ধরনের আছে যেগুলো সমাধান হতে পারে, কারো ব্লাডের দরকার হয়েছে হসপিটালে সেগুলো সমাধান হতে পারে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে তার তুরন্ত সমাধান হতে পারে, কোনো অ্যাডমিশনের বিষয়ে কোনো বিষয় জানতে চাইছেন তার সমাধান হতে পারে, এগুলো অনেক বিষয় আছে যেগুলো কি খুব তাড়াতাড়ি সমাধান হতে পারে আর এগুলো এই 1905-এর মাধ্যমে হচ্ছে। আমি সবাইকে আহ্বান করবো, ত্রিপুরাবাসীকে, যে এই নাম্বারটা সবাই মনে রাখা। আর 1905-এর আমি আরেকটা দেখলাম যে ডেটা এসছে যে 9400 কাছাকাছি কল এসছে, তার মধ্যে যে কিছু মিস কল আছে, কিছু আছে যে সেগুলো কোয়ারির জন্য করেছে, 4500 কাছাকাছি আছে শুধু ইনকোয়ারি করার জন্য, কিছু জানার জন্য, কিন্তু সমস্যা সমাধান করার জন্য যে ডেটাটা এসছে সেটা আমি দেখেছি যে 80% 1905 থেকে যে সমস্যা মানুষ নিয়ে ফোন করেছে তার সমাধান করতে সক্ষম হয়েছে। তার জন্য এতে প্রমাণিত হয় যে 1905-এ কল করার পর তার যে সাকসেস রেট সেটা 80%, তো স্বাভাবিকভাবে সেটা একটা বড় সংখ্যায় সাকসেস হচ্ছে। তার জন্য আমি সবাইকে বলবো যে আপনারা 1905-এর প্রয়োজনীয়তা সম্বন্ধে জানুন এবং যখনও প্রয়োজন হয় আপনারা 1905-এর মাধ্যমে মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করুন বা তার সহযোগ নিন। ধন্যবাদ।